হ্যালো বন্ধুগণ, এর আগের ভিডিওটিতে আমরা কথা বলেছিলাম কৌশানী মুখার্জির লাইফস্টাইল সম্পর্কে। তো সেই ভিডিওটি এখনও অবধি যারা যারা দেখনি তারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নাও। তো ঠিক তেমনভাবেই আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আরেক ট্যালেন্টেড এবং জনপ্রিয় অভিনেতাকে নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা কথা বলবো বনি সেনগুপ্তর 2020 লাইফস্টাইল এবং এনার কিছু অজানা তথ্যের ব্যাপারে, এবং ইনি কত টাকা আয় করেন এবং এনার বাড়ি গাড়ি সমস্ত রকমের সমস্ত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো। তো যদি আপনারা বনি সেনগুপ্তর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই তার সম্পর্কে জানতে ভিডিওটি একদম শেষ অবধি দেখুন। তো চলুন এবার শুরু করি। তো এই অভিনেতাটির আসল নাম হচ্ছে অনুপ্রিয় সেনগুপ্ত এবং ডাকনাম বনি সেনগুপ্ত, সেটা আপনারা সকলেই জানেন। তো তারপর এনার জন্ম হচ্ছে 10 আগস্ট 1990 সালে এবং এনার বয়স 2020 হিসাবে হচ্ছে 30 বছর। তো তারপর এনার জন্মস্থানের ব্যাপারে বললে, বনি জন্মগ্রহণ করেন কলকাতার একটি হাই ক্লাস হিন্দু পরিবারে এবং পড়াশোনা কমপ্লিট করেন নিজের হোমটাউন কলকাতার মধ্যেই। তো এনার উচ্চতা হচ্ছে 170 সেমি, মানে 5 ফিট 7 ইঞ্চ, এবং এনার ওজন হচ্ছে প্রায় 58 কেজির মতো। তো চলুন এবার জেনে নিই বনি সেনগুপ্তর কেরিয়ার সম্পর্কে কিছু কথা। তো বনি সেনগুপ্ত বিলং করেন একটি ফিল্মি ব্যাকগ্রাউন্ড পরিবার থেকে, তাই বনি সেনগুপ্ত ছোট থেকেই চেয়েছিলেন সিনেমায় কেরিয়ার বানাতে। এবং আপনাদের মধ্যে অনেকেই আছে যারা এটা জানেন না যে বনি সেনগুপ্ত তার প্রথম ক্যারিয়ারে শুরু করেছিল একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সাথে সাথেই বনি সেনগুপ্ত তার অভিনয়ের দক্ষতাটাও খুব ভালোভাবেই বাড়িয়ে চলেছিলেন। তাই ফাইনালি 2014 সালে বরবাদ সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমায় প্রবেশ করার প্রথম সুযোগ পান। কিন্তু এই সিনেমাটি ততটাও সফল অর্জন করেনি যে তিনি রাতারাতি স্টার হয়ে যাবেন। তো এরপরেই বনি সেনগুপ্তর কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তখন আসে যখন তার সেকেন্ড সিনেমা আসে পারবোনা আমি ছাড়তে তোকে, যেখানে তিনি শিবু নামের চরিত্রটি প্লে করেন। আর এই সিনেমাটি সুপারহিট হওয়ার পরই শুরু হয় বনির জনপ্রিয়তা। আর তারপর তো বনি পেছন ঘুরেই তাকায়নি, তিনি একটার পর একটা সিনেমায় অভিনয় করেই চলেছেন, এবং সেসব সিনেমার লিস্ট আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো চলুন তারপর জানি বনি সেনগুপ্তর পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু কথা। তো এনার বাবার নাম হচ্ছে অনুপ সেনগুপ্ত, যিনি পেশায় একজন ডিরেক্টর এবং প্রডিউসার, এবং এনার মায়ের নাম হচ্ছে পিয়া সেনগুপ্ত, এবং ইনি একসময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী, তার সাথে রাইটার এবং প্রডিউসার। তো এর পাশাপাশি বনি হচ্ছেন তার পরিবারের একমাত্র সন্তান, এবং বনির ঠাকুরদাও ছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা এবং ডিরেক্টর, এবং তার ঠাকুরদার নাম হচ্ছে সুখেন দাস। তো চলুন এবার জানবো বনি সেনগুপ্তর গার্লফ্রেন্ড এবং ওয়াইফের ব্যাপারে। তো বনি সেনগুপ্ত এখনও অবধি অবিবাহিত, কিন্তু বহুদিন ধরে ইনি তার সহ অভিনেত্রী কৌশানী মুখার্জির সাথে সম্পর্কে জড়িয়ে রয়েছেন। যদিও এদের প্রথম দেখা হয় পারবোনা আমি ছাড়তে তোকে সিনেমার সেটে, এবং সেখান থেকে তারা খুব ভালো বন্ধুত্বে পরিণত হয়, এবং এইভাবে করে একসাথে অনেকদিন ধরে ভালো বন্ধুত্ব থাকার ফলে আস্তে আস্তে করে তারা একে অপরের প্রেমে পড়ে। তো চলুন এবার জানবো বনি সেনগুপ্তর কিছু ভালো লাগার জিনিসের ব্যাপারে। তো তার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, এবং প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, প্রিয় রং হচ্ছে কালো, সাদা এবং নীল, প্রিয় অভিনেতা হচ্ছে সালমান খান, এবং প্রিয় অভিনেত্রী হচ্ছে কোয়েল মল্লিক এবং মিমি চক্রবর্তী। তো চলুন এবার জানবো বনি সেনগুপ্তর স্যালারিয়ের ব্যাপারে। তো বনি সেনগুপ্ত একটি সিনেমা করার জন্য প্রায় 12 লাখ থেকে 15 লাখ টাকার মতো চার্জ করে থাকেন। তো চলুন এবার জানি বনি সেনগুপ্তর নেটওয়ার্থ সম্পর্কে। তো 2020 হিসাবে এনার কাছে প্রায় 20 কোটি টাকার মতো রয়েছে। তো চলুন সবশেষে জেনে নিই বনি সেনগুপ্তর কার কালেকশনের ব্যাপারে।
তো তার কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো বন্ধুগণ, এই ছিল বনি সেনগুপ্তর লাইফস্টাইল এবং তার কিছু অজানা তথ্যের সম্পর্কে। আর আশা করছি আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সেই সব কিছু আপনাদের জানাতে পেরেছি। তো আপনারা যদি বনি সেনগুপ্তর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর সাথে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম টাইপের ভিডিওস পাওয়ার জন্য। আর পরবর্তীতে আপনারা কেমন টাইপের বা কাকে নিয়ে ভিডিও চান তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো টাটা, বাই বাই, লাভ ইউ, ফিরবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।